আশা করে চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে, বিশ্বাস করেন হুজুর, এইটা আমার ভাগের জিলাপি, ইফতারের সময় আমার ভাগেটা উঠে রাখছিলাম বন্ধুটার জন্য, আমি সত্যি চুরি করি। রোজা রাখছি আর কোনদিনও করবো না। রোজার কথা শুনে থেমে গেল দুজন মারধর গাড়ি, বাড়ি কই তো কলা বাগান মসজিদে, তুই মসজিদ থেকে চুরি করস, তো কলিজা কত বড়। শুনে পাশে টুকটা বললো, ভাই থামলেন কেন, দেন আরো দুই চার খা, দেন আর কয়টা, রোজার মাসে চুরি করে বেড়ায় লাইফ, তুই চুরি করিস আমার কিসের রোজা রাখিসে, মিছা কথা কস, জায়গা পাস না। এই বলে খান বরাবর আরেকটি চর বসিয়ে দিল, ছেলেটা গালে হাত বোলাতে বোলাতে বসে পড়লো, ছেলেটা গালে হাত বোলাতে বোলাতে বসে পড়লো, কান্না আর হইচুল্লোর শব্দে ইমাম সাহেব তখন উপর থেকে নেমে এলেন। দোতলা থেকে নেমে আসার পরে তিনি দেখেন মসজিদের আঙিনায় অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে, আজকে এখানকার মসজিদের ইফতারের পার্টি, সে আয়োজনই চলছিল এখানে। ইমাম সাহেব বললো, কি হয়েছে এখানে, লোকেরা বলা শুরু করলো, হুজুর চোর ধরেছি, ছেঁচড়া চোর। ইমাম সাহেব এগিয়ে দেখলেন 12-13 বছরের বয়সের একটা ছেলে দেয়াল ঘেঁষে বসে আছে, ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে যাচ্ছে, গায়ের রং কালো কিন্তু আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটে উঠছে। ইমাম সাহেব সামনে আসতে ছেলেটি আরো বেশি ভয় পেয়ে গেল, কি ছেলে করেছে দেখি। পাশে লোকটি পলিথিনের পোটলা আগিয়ে দিয়ে বলল, দেখেন হুজুর ইফতারের আয়োজন চলছে, এই ফাঁকে এই বেটা পলিথিনের সব ভৈরা লইছে, একেবারে হাতে নাতে ধরছে। হুজুর পলিথিনের ব্যাগটা হাতে নিয়ে দেখলেন, কয়েকটি জিলাপি আর কয়েকটি আপেল আছে। হুজুর বললেন, তাই বলে এইভাবে তোমরা গণপিটুনি দিবা, একটা বাচ্চারাকে এভাবে মারে নাকি। এবার লোকজনের উত্তেজনা একটু কমলো, হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করলো, তোর বাপ কি করে। ছেলেটি কিছুটা স্বস্তি ফিরে পেয়ে বলল, সাইকেল ঠিক করে, বাপ অসুস্থ তাই কাম করে না। হুজুর আমার সাইরা দেন, আমি আর কোনোদিন চুরি করব না, আমি আগে কোনোদিন চুরি করি নাই, কয়েকটা বসে হাত পায় তাও একটু সাহায্য পাইনি, পরে দেখি মসজিদে ইফতারের ব্যবস্থা করছে, তাই বাড়িতে নেবার জন্য তৈলা নিচ্ছি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। পাশ থেকে কতগুলো লোক বলতেছে, এগুলো সব মিথ্যা কথা, ধরা খায় এখন ভালো সাজতেছে। হুজুর বলল, ইফতার শেষ হোক, সত্য মিথ্যা পরে যাচাই করা যাবে, ওর বাবার কাজটা নিয়ে সতর্ক দেখ করে দেয়া যাবে, ছেলেকে কেউ পানি দাও, ওকে অনেক হাঁপাইছে। একজন পানির বোতলে আগাই দেয়, ছেলেটি তখন উত্তর দেয়, ইফতারের সময় খাবো, আমি রোজা। ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখ নিয়ে তাকালেন, ছেলেটি উজু করিয়ে তার পাশে নিয়ে ইফতার করলেন। ইফতার শেষে তিনি এবং কয়েকজন লোক মিলে ছেলেটিকে নিয়ে ছেলেটির বাসায় গেলেন, গিয়ে দেখেন সেখানে এক ছেলে তিনের ঘর, দুয়ারে ছেলেটির বাবা বসে আছে। সমস্ত কিছু শুনে তার বাবা তার গালে একটা থাপড় মারছিলেন, হাত উঠাতে গেলে তখন হুজুর বাদাতে বললেন, যথেষ্ট মার খেয়েছে, আর ওকে মারেন না। বাবাটি কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করেন হুজুর, আমি আমার ছেলেদের এই শিক্ষা দেয় নাই, বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ, কাজকাম করতে পারি না, পোলাবানগর ঠিক মতো খাওয়ান দিতে পারি না, কিন্তু বলে আমার চুরি করবে এটা কখনোই ভাবি নাই, ও অমন বলা না। এসব কথার মধ্যে ছেলেটির বোন বেরিয়ে আসে, মেয়েটির বয়স মাত্র 6 বছর হবে, মেয়েটা তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে কোমল স্বরে বলল, ভাইয়া জিলাপি আনো নাই, তুমি আজকে আর জিলাপি আনবা কইছিল। ভাইটির মুখে কোনো কথা নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই আরেকটি 4 বছরের ছোট্ট বোন ঘর থেকে বেরিয়ে আসে, বলল, ভাইয়া ও ভাইয়া ওরে না, আমারে আগে দিবা, বলে হাত বাড়িয়ে দেয় ভাইয়ের মুখের দিকে। এরপর ছোট বোন বললো, ভাইয়া তুমি একলা একলাই খেয়েছ, আমার জন্য আনো না। ভাইয়া এবার বোনের কথা শুনে কেঁদে ফেললো, বোন দুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায়, ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয়, মা আসল দিয়ে মুখ চেপে ধরে বাইরে বেরিয়ে আসে। মা বলে, মাইয়া দুইটা কয়েকদিন ধরে জিলাপি খাইতে চাইছে, ওগুর বাপের অসুখ, টাকা পয়সাও নাই, তাই ওরারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়ে কিছু সাহায্য করে আনতে, ছোট মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলছে, খাবার সামনে পাই আর নিয়ে নিছে। আর এদিকে বাসা মেয়েটা চোখ ভিজিয়ে
মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করে যাচ্ছে, মা ভাইয়া আজকেও জিলাপি আনে নাই, ভাইয়া আমাকে খালি মিশে কথা কয়। ভাইয়া নিচু হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেটে, ভাইয়া তোমার পকেটে কি হয়েছে, এই বলেই হাত ঢুকিয়ে দেয়, বের করে দেখেন দুটো জিলাপি। লোক দুটোর দিকে ভয়াতুর ভাবে তাকিয়ে বলে, স্যার এটা আমি চুরি করি নাই। আশা করে চোখ নিয়ে হুজুরের দিকে দেখে বলতে থাকে, বিশ্বাস করেন হুজুর, এইটা আমার ভাগের জিলাপি, ইফতারের সময়। বলে এটা আমার ভাগের জিলাপি, ইফতারের সময় আমার ভাগেটা উঠে রাখছিলাম বোন দুটার জন্য, আমি সত্যি চুরি করি। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, হুজুর ছেলেটাকে বুকে টেনে জড়িয়ে নেয়, বুকে টেনে জড়িয়ে নেয়, মাথা বুকে চেপে ধরে রেখে চোখ খেতে থাকে। লোক দুটো এবার সব শব্দে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে ছেলেটি বাবার কাছে এগিয়ে যেয়ে বাবার হাত দুটো চেপে ধরে বলল, ভুল হয়ে গেছে আমাদের, আপনার ছেলেকে মেরেছি, আপনার ছেলের গায়ে হাত তুলেছি, আমরা মাপ করে দিয়ে না হলে। লোক দুজনের একজন পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাবার হাতে দিল, ওখানে যা আছে যা টাকা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু ভালো মন্দ খাওয়ায়। এই সময় এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়, তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারল না, বিধানিত দূরত্ব চলে গেল সবাই। আমরা মুসলমান, আমরা মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, অথচ সেই আমরাই মসজিদে যাওয়ার সময় নিজেদের জন্য জায়গা বের করার জন্য ছোট ছোট বাচ্চাদের ছেলে হিসেবে ফিরিয়ে দিতাম, রোজের ইফতারি দেওয়া হলে সেখানকার মসজিদের কমিটি কিছু লোকজন বাচ্চাদের পরীক্ষা করেছে তারা রোজা আছে কিনা, দেখি তুমি রোজা আছো কিনা, এটা একটা মানবিকতার পর্যায়ে পড়ে বলো, আসুন সবাই সতর্ক, কারো বিচার করতে গেলে আগে তার পরিস্থিতিটা বিচার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আশা করি আপনারা এটা শেয়ার করবেন সকলের কাছে। আল্লাহ।